স্যার, এই যে সিটি স্ক্যানে যে লাংসে ফোটা ফোটা যে দাগগুলো দেখা যাচ্ছে স্যার, ফোটা ফোটা দাগগুলি দেখা যাচ্ছে। আচ্ছা, এই টার্মিনোলজি সিটি স্ক্যানের এই ফাইন্ডিংয়ের যে টার্মিনোলজি সেটা কিন্তু আমাদের জানতে হবে। এটা হলো তোমার টিন বার্ড অ্যাপিয়ারেন্স। টিন বার্ড অ্যাপিয়ারেন্স আমরা শুনি না, অহরই কিন্তু শুনি যে টিন বার্ড অ্যাপিয়ারেন্স, টিন বার্ড অ্যাপিয়ারেন্স। এটা হলো যে একটা টিপিক্যাল পিকচার অফ টিন বার্ড অ্যাপিয়ারেন্স। কারণ দেখো, এই একটা মনে হয় না যে এই যে একটা গাছের মধ্যে কতগুলি বার্ড অঙ্কুর অঙ্কুর উদ্গমের মতো মনে হচ্ছে না? ছোটো ছোটো বার্ড, ছোটো ছোটো অঙ্কুর উদ্গমের মতো একটা মনে হচ্ছে। এটা দেখো, দেখা যাচ্ছে তো না? দিস ইজ টিন বার্ড অ্যাপিয়ারেন্স। এবং টিন বার্ড অ্যাপিয়ারেন্স একটা মানে অন্যতম প্রেজেন্টেশন অফ টিউবারকুলোসিস, বিশেষ করে অ্যান্ড্রোমনকিয়াল টিউবারকুলোসিস। আরও কজ আছে, কিন্তু আমাদের যে পেশেন্টের পার্সপেক্টিভ, যে পেশেন্টকে আমরা ডিল করছি, এই পেশেন্টের আসলে ডায়াগনোস্টিক ডাইলেমা ছিল যে পেশেন্টের ফিভার, প্রলং ফিভার, তারপর ওয়েট লস আছে, আবার ছোটো বাচ্চা, আমরা আসলে আমাদের যে ব্রঙ্কোস্কোপ সেটা দিয়ে ব্রঙ্কোস্কোপিও করতে পারছি না, স্পুটাম প্রোডাক্টিভ না। সেক্ষেত্রে দেখো, এই সিটি স্ক্যানের এই ফাইন্ডিং কিন্তু আমাদের হেল্প করবে ইন দ্য ডায়াগনোসিস অফ অ্যান্ড্রোমনকিয়াল টিউবারকুলোসিস। এবং আমরা যদি দেখি, ধরো যে এটা, হ্যাঁ, এটা কিন্তু দূর থেকে মনে হয় যেন এই একটা এটিপিক্যাল পিকচার, তাই না? কিন্তু তুমি আরও কাছে যাও, আরও কাছে যাও এবং কাছে গিয়ে দেখো যে এটা কিন্তু ওই ওইটাই, ওইটা একটু ছোটো। আর এখানে তোমার এই যে এটা দেখো, দিজাতে অনেকগুলো অঙ্কুরোদ্গম, যেটাকে বলে বার্ড, বার্ড যেটাকে বলে, এখানে দেখো অনেকগুলি বার্ড, অনেকগুলি বার্ড তোমার এখানে দেখা যাচ্ছে। এরকম টিন বার্ড অ্যাপিয়ারেন্স পেলে দ্যাট ইন্ডিকেটস তোমার অ্যাক্টিভ টিউবারকুলোসিস এবং অ্যান্ড্রোমনকিয়াল টিউবারকুলোসিস। অ্যান্ড্রোমনকিয়াল টিউবারকুলোসিস কিন্তু একটা কমনলি আমরা মানে আমাদের সাসপিশনে রাখি না। যখন দেখি যে চেস্ট এক্সরে নর্মাল, তারপর ইভেন ধরো যে স্পুটাম নেগেটিভ, অ্যান্ড্রোমোকিয়াল টিভিতেও কিন্তু স্পুটামও নেগেটিভ হতে পারে, তখনই কিন্তু টিভিটা আমাদের চ্যাপ্টার থেকে বাদ হয়ে যায়। বাট অ্যাজ এ কনসালটেন্ট, স্পেশালিস্ট ডক্টর হিসাবে তোমাদের কিন্তু চিন্তা করতে হবে যে পেশেন্টের কি অ্যান্ড্রোমোকিয়াল টিউবারকুলোসিস আছে কি। এবং আমাদের যত পালমোনারি টিউবারকুলোসিস, ধরো জিন এক্সপার্ট পজিটিভ টিভি, তাদের একটা বড় পোর্শনের কিন্তু অ্যান্ড্রোমোকিয়াল টিভি থাকে। তো সেটা আমাদের জন্য হেডেক না, কারণ আমরা যে এনটিটিভি দিচ্ছি তাতেই তার অ্যান্ড্রোমনকিয়াল টিভিও ট্রিটমেন্ট ট্রিটেড হয়ে যাচ্ছে, তার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। কখনও কখনও কিছু অ্যান্ড্রোমনকিয়াল টিভি তোমার কিছু কমপ্লিকেশান রেখে যায়, ধরো যে তার হিল বা স্টেনোসিস, তাই না, দ্য ক্লিয়ার্ড অফ অর্গানিজম কিন্তু ব্রঙ্কাসটা ন্যারোড হয়ে গেছে। সেক্ষেত্রে হয় কি, তার কিছু মরবিডিটি থাকে, ফার্দার মানে কমপ্লিকেশানের ম্যানেজমেন্টের প্রশ্ন আসে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে পেশেন্টদেরকে আমরা এনটিটিভি দিচ্ছি, তার এক্সট্রা ব্রঙ্কিয়াল এবং অ্যান্ড্রোবঙ্কিয়াল মানে প্যারেনকেমাল এবং অ্যান্ড্রোবঙ্কিয়াল প্যাথোলজিটা ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে। প্রবলেম হয় কখন? প্রবলেম হয় তখন যখন তোমার পালমোনারি মানে প্যারেনকেমা ইজ নর্মাল, কিন্তু তার ব্রঙ্কাসের ভিতর টিউবারকুলোসিস রয়ে গেছে, মানে সোল মানে অনলি অ্যান্ড্রোবঙ্কিয়াল টিভি উইদাউট এনি প্যারেনকেমা ইনভলভমেন্ট, তখন কিন্তু তোমাকে এই যে এই সাসপিশনটা মেনটেন করতে হবে যে পেশেন্টের এক্সটার্নালি অ্যাপারেন্টলি টিভি নাই। ধর চেস্ট এক্সরে, আমরা তো সব পেশেন্টকে সিটি স্ক্যান করাবো না, আজ ইভেন সিটি স্ক্যানও নর্মাল থাকতে পারে, তখন তোমার কিন্তু ব্রঙ্কোস্কোপির চিন্তা করতে হতে পারে। সেই জন্য বলা হয় যে যে পেশেন্টকে তুমি টিভি সাসপেক্ট করতেছো এবং আদার কোনো মেলিগনেন্সি বা মেডিসিনাল শিফটিংয়ের কোনো তোমার কজ নাই, তাকে তুমি চিন্তা করবা যে মেবি পেশেন্ট হ্যাজ অ্যান্ড্রোমনকিয়াল টিউবারকুলোসিস। যে পেশেন্টের আবার উইদাউট মেডিসিনাল শিফটিংও কিন্তু অ্যান্ড্রোমনকিয়াল টিবি হতে পারে, যে পেশেন্টের তোমার ধরো ওয়েট লস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, তুমি চিন্তা তার আদার কজেস অফ দিস কন্ডিশনস এক্সক্লুডেড, তুমি চিন্তা করতেছো টিবি হতে পারে কিন্তু জিন এক্সপার্ট নেগেটিভ, আর চেস্ট এক্সে নর্মাল, তখন তার মেডিসিনাল শিফটিং হলে তো কোনো কথাই নাই, না থাকলেও কিন্তু পেশেন্টের একটা পাইরিক্স অফ আননোন অরিজিনের পেশেন্টের কিন্তু ব্রঙ্কোস্কোপি ইন্ডিকেটেড। সেক্ষেত্রে দেখবা যে কারো থাকে তোমার যে কেজিয়াস টাইপ, যে মনে হয় যেন এটা কী বলে চিজ লাইক অ্যাপিয়ারেন্স, তাই না, চিজ লাইক, আমরা পাই না মাঝে মাঝে ব্রঙ্কোস্কোপি করতে গেলে একটা চিজ লাইক অ্যাপিয়ারেন্স পাই, কখনো কখনো একটু গ্রানুলার প্যাটার্ন যেটা বলে, এটা রাইস মানে মনে হয় যেন
গ্রেইন না, মনে হয় যেন একটা ভাত ছড়িয়ে ছিটি আছে এরকম, এটাকে তোমার গ্রানুলার প্যাটার্ন বলে। অনেক সময় একদম টিউমারাস টাইপ, একটা টিউমারের মতো মনে হতে পারে, একটা লুকস লাইক টিউমার ব্রঙ্কোস্কোপিতে। তুমি হয়তো ম্যালিগন্যান্সি কনফার্ম বলে দিলা, কিন্তু আসলে সেটা ম্যালিগন্যান্সি না, সেটা দেখা গেলো যে তোমার অ্যান্ডোলোমিয়াল টিভি তার গ্রানুলোমা হয়ে আসলো। এবং আরেকটা প্যাটার্ন হলো তোমার স্টেনোটিক টাইপ, যে টিভি হয়ে ব্রঙ্কাসটা ন্যারো হয়ে গেছে। সুতরাং দেখো যে আরেকটা প্যাটার্ন হতে পারে আলসারেটিভ টাইপ, দেখো যে ব্রঙ্কিয়াল ওয়ালটা আলসারেটেড হয়ে আছে। তাহলে এই দিজ আর দ্য টাইপস অফ এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস। এবং তাকে সিটি স্ক্যান করলে পেশেন্টের তুমি এরকম পাবে, ইউ উইল গেট টিন বার্ড অ্যাপিয়ারেন্স। এবং এই টিন বার্ড অ্যাপিয়ারেন্স উইল সাজেস্ট এন্ডোব্রঙ্কিয়াল টিবি। আচ্ছা, তাহলে পেশেন্ট আমাদের কাছে ব্রঙ্কোস্কোপি করতে এসেছে, তাই না? তো আমরা কিন্তু এক্সামিন করে কি দেখলাম, যে পেশেন্টের মেটেড লিম্ফ নোড আছে এবং ওর এমটি পজিটিভ, হ্যাঁ স্পুটাম নেগেটিভ। তারপরও আমরা এই সিটি স্ক্যানের এই ফাইন্ডিং পাওয়ার পর, তারপর ও আসলে একটা ছোটো একটা বাচ্চা, আমাদের যে ব্রঙ্কোস্কোপ সেটার জন্য তার এয়ারওয়ে প্যাসেজের জন্য সুটেবল না স্কোপটা, তারপর যদি সুটেবল হয়ও আমরা কিন্তু ওই ইন্টারভেনশনটা অ্যাভয়েড করতে পারি। মানে এতগুলো ইভিডেন্স, বিশেষ করে এরকম টিন বা ডিপিয়ারেন্স অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ হিজ ক্লিনিক্যাল হিস্ট্রি। এখন তো আমরা আবার লিফ নোডও পেলাম, নতুন লিফ নোড আমরা পেলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টকে তাকে অ্যান্ড্রোবঙ্কিয়াল টিউবারকুলোসিস হিসাবে, তার চেস্ট এক্সরে কিন্তু বাইরে নর্মাল, তাই অ্যান্ড্রোবঙ্কিয়াল টিউবারকুলোসিস হিসাবে কিন্তু এনটিটিভি শুরু করতে পারি।